বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? কারণ মা যদি তার সন্তানকে ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে তাহলে উক্ত সন্তানের করণীয় কি? আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে? পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? কোনো নারী যখন সফরে একা থাকা অবস্থায় সালাত আদায় করবে বাসা বা ট্রেনে, তখন সে কি চেহারা খুলে সালাত আদায় করবে নাকি চেহারা ঢেকে আদায় করবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? বাসিরা খাতুন আপনি লিখেছেন, কোনো নারী যখন সফরে একা থাকা অবস্থায় সালাত আদায় করবে বাসা বা ট্রেনে, তখন সে কি চেহারা খুলে সালাত আদায় করবে নাকি চেহারা ঢেকে আদায় করবে? যদি অন্য পুরুষরা তাকে দেখে ফেলবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা ঢেকে আদায় করবেন। আর যদি তিনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে কোনোরকম ঘন্টা টেনে তিনি দেখতে পারেন, অন্য কোনো পুরুষ তাকে দেখে ফেলবে এ ভয় না থাকে, তাহলে তিনি সেইভাবে সালাত আদায় করবেন, অর্থাৎ মানে মুখ খুলে সালাত আদায় করবেন। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে সালাত আদায় করাটা মাকরুহ, কিন্তু পর্দা লঙ্ঘিত হবে নিশ্চিত এরকম হলে সেক্ষেত্রে তিনি মুখ ঢাকা অবস্থায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন, স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে, স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে, কোনো প্রকার গাফিলতি থাকে। আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে একান্তই তার ব্যাপার, তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না। স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী, তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে, এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি এরকম হয়। যেমন ধরুন স্ত্রী বেপর্দায় চলে, স্বামী তাকে বেপর্দায় চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে, এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাগার হবেনি, স্ত্রী তো গুণাগার হবেনি। আর যদি তিনি নিজে কোনো গুণাহ করেন যে গুণাহ স্বামী সন্তুষ্ট নন, পরবর্তী বিরোধ থাকার চেষ্টাও করেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই। এমনি শাহিন আপনি লিখেছেন, পশু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া জায়েজ না, এরকম সঠিক নয়। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয়। সাকিব তানভীর আপনি লিখেছেন, অনিচ্ছা যদি আল্লাহর কসম বলে ফেলি তাহলে কি কাফারা দিতে হবে? দেখুন, শপথ তিন প্রকার। একটা হলো কথায় কথা যে শপথ বলে, যেটা আসলে বিশেষ কোনো মর্ম থাকে না সেটা, অথবা কেউ অতীতে কোনো কাজ করেছে সেটা মিথ্যা শপথ করে বললো যে অমুকটা করেছি, আসলে সে করে নাই, তো এগুলোকে বলা হয় ইয়ামিনে লাগভ। আর আরেকটা শপথ হলো যে ভবিষ্যতে কোনো কাজ করব বললাম, সেটা হলো আপনার ইয়ামিনে মুনা আত্মেদাহ। আর আরেক প্রকার শপথ আছে যেটা হলো ইয়ামিনে হুমুস। তিন প্রকার শপথ আছে। যাই হোক, আপনার মূল প্রশ্ন উত্তরে চলে আসি। অনিচ্ছায় যদি আপনি আল্লাহর কসম বলে ফেলছেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে, আপনি ইচ্ছাকৃত বলেন, তাহলে এটা কাফারা দিতে হবে না। নুরুল ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? তিনবারই যথেষ্ট হবে। আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন, এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এইচ হৃদয় লিখেছেন, কারো মা যদি তার সন্তানকে ছোটোখাটো বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে তাহলে উক্ত সন্তানের করণীয় কি? মায়ের বদদোয়া থেকে বাঁচার জন্য ছোটোখাটো বিষয়ও খেয়াল রাখবে যাতে মা বদদোয়া না হয় সেদিকটা। আর মার উচিত নয় এভাবে কথা কথা বদদোয়া দেওয়া বা সন্তানের অকল্যাণ চাওয়া, এটা গুনাহের কথা। ইমানদার কখনো লাহান হবে না, অভিশাপ কারী কথা কথা অভিশাপকারীর ইমানদারের গুণ নয়, মার এই কাজটা ভুল, সেটা মাকে বিভিন্নভাবে বোঝানো যেতে পারে। মেঘকন্যা লিখেছেন, বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। যদি একবারে চেহারা ফুল ডেবে না যায়, মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে পাক থাকলে নামাজ পড়তে পারেন।